বই খুলতেই তালপাতার সুবাস উঠে আসে। কলেজ স্ট্রিট কোথায় ছত্রখান, আখড়া ফেলে কাঙাল হরিনাথ ছুটে এলেন। শুনবি না তার গান? তোমারই প্রতিলিপিতে তিনি চান নিজের গান, তবুও তুমি প্রুফ দেখার সুযোগই অবকাশে দাওনি ওকে ন্যায্য প্রণিপাত। তালবনের ভোর আধারে গান করছেন কাঙাল হরিনাথ। উনিশ শতকে কলকাতার বিদ্যুৎজন এবং নাগরিক সমাজ থেকে অনেকটা দূরে পূর্ব বাংলার কুমারখালি গ্রামে দাঁড়িয়ে নির্ভীক ও আপোষহীন আঞ্চলিক সাংবাদিকতার জন্ম দিয়েছিলেন হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে অধিক পরিচিত ছিলেন। কাঙাল হরিনাথ নিজের জীবন এবং ভাগ্যকে গড়ে তুলেছিলেন আপন চেষ্টায় এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন জনকল্যাণের মহান ব্রতে। তিনি ছিলেন একাধারে শিক্ষাব্রতী, সাহিত্যিক, গায়ক, সঙ্গীতজ্ঞ এবং সাধক ও ধর্মবেত্তা। তবে তার সবথেকে বড় পরিচয় উনিশ শতকের সবচেয়ে জনপ্রিয় গ্রামীণ সংবাদপত্র গ্রামবার্তা প্রকাশিকার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। কাঙাল হরিনাথ বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী গ্রামে 1833 খ্রিস্টাব্দ বা 1240 অব্দে 5ই শ্রাবণ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কমলিনী দেবী এবং হলধর মজুমদারের একমাত্র পুত্র। শৈশবেই তিনি তার পিতা আর মাতাকে হারিয়ে অপরিসীম দারিদ্র ও দুঃখ কষ্টের ভেতর দিয়ে জীবন কাটানো শুরু করেন। হরিনাথ প্রথমে গ্রামের পাঠশালায় ভর্তি হলেও তার মেধার দৌলতে এবং এক আত্মীয়ের সাহায্যে কুমারখালীর ইংরেজি স্কুলে পড়াশুনো শুরু করেন। তবে দারিদ্রের কারণে বেশি দিন লেখাপড়া চালাতে পারেননি। অন্য সংস্থানের জন্য প্রথমে কুমারখালীর বাজারে এক কাপড়ের দোকানে কাজ করতেন, তারপর কুমারখালীর নীলকুঠিতে কাজে যোগ দেন। আর এখানেই হরিনাথ রায়ত ও প্রজাদের উপর কুঠিয়ালদের পীড়ন ও অত্যাচার প্রত্যক্ষ করেন। 1854 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে হরিনাথ কুমারখালীতে একটি বাংলা বিদ্যালয় স্থাপন করেন। তার সুদক্ষ পরিচালনা এবং শিক্ষাদানে অচিরেই বিদ্যালয়টি সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সরকারি অনুদান লাভ করে। 1860 খ্রিস্টাব্দে হরিনাথ তার বাড়িতে একটি বালিকা বিদ্যালয়ও স্থাপন করেন। ঈশ্বরগুপ্তের প্রেরণায় হরিনাথ কবিতা রচনা শুরু করেন। কাঙাল হরিনাথ গদ্য পদ্য মিলিয়ে প্রায় 40টি গ্রন্থ রচনা করেছিলেন, তবে সবকটি প্রকাশিত হয়নি। ধর্মতত্ত্ব বিষয়ক রচনার মধ্যে ব্রহ্মাণ্ড বেদ ও মাতৃমহিমার নাম বিশেষ উল্লেখযোগ্য। কাঙাল হরিনাথের সামাজিক চিন্তামূলক রচনার মধ্যে আছে মনুজ, ভারতোদ্ধার, সেবা ও সেবাপরাধ, ঠানদিদির বৈঠক। সাহিত্য রসাশ্রিত রচনার মধ্যে বিজয় বসন্ত, চিত্তচপলা, প্রেম প্রমিলা বিশেষ উল্লেখযোগ্য। তবে বিজয় বসন্তকেই কাঙাল হরিনাথের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা যায়। কাঙাল হরিনাথকে কেন্দ্র করে কুমারখালীতে একটি সাহিত্য চক্র গড়ে উঠেছিল। তার প্রেরণায় মীর মোশাররফ হোসেন, জলধর সেন, অক্ষয় কুমার মৈত্র, দীনেন্দ্র কুমার রায়ের মতো বিখ্যাত সাহিত্যিকেরা তাদের নিজেদের স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন। কাঙাল হরিনাথ প্রথম দিকে বাউল গান চর্চা শুরু করেছিলেন নিতান্ত শখের বশে, কিন্তু তার হাত ধরেই বাউল গান এক অন্য মাত্রা পেয়েছিল। কাঙাল হরিনাথ লালন শাহের প্রেরণায় 1287 অব্দে ফিকির চাঁদ ফকিরের বাউল গানের দল তৈরি করেন।
লালন মাঝে মাঝে কুমারখালীর কাঙাল কুটিরে আসতেন, আবার কাঙালও মাঝে মাঝে আসর জমাতেন ছেউরিয়ার লালনের আখড়ায়। কাঙাল ও ফিকির চাঁদ ভুনিতায় কাঙাল হরিনাথ প্রায় হাজারখানেক গান রচনা করেছিলেন। সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী থেকে শুরু করে মীর মাসারফ হোসেন সহ অনেকেই কাঙালের গানের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। তার হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে এক বহুল শ্রুত ভীষণ জনপ্রিয় গান। সত্যজিৎ রায় স্বয়ং তার পথের পাঁচালী চলচ্চিত্রে এটি ব্যবহার করেছিলেন। কাঙাল হরিনাথের জীবনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ অবদান হল গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করা। হরিনাথ তার অপ্রকাশিত দিনলিপিতে লিখেছেন, গ্রাম বার্তা প্রকাশিকা সংবাদ পত্রিকার দ্বারা গ্রামের অত্যাচার নিবারিত ও নানান প্রকারের গ্রামবাসীদের উপকার সাধিত হইবে এবং তৎসঙ্গে মাতা বঙ্গভাষাও সেবিতা হইবেন ইত্যাদি নানান প্রকার আশা করিয়া গ্রাম বার্তা প্রকাশিকার কার্য আরম্ভ করিলাম। কাঙাল হরিনাথ 1270 অব্দ বা 1863 খ্রিস্টাব্দের পয়লা বৈশাখ এই পত্রিকা প্রকাশ করেন। এটি প্রথমে কলকাতার 23 নম্বর আপার সার্কুলার রোডের মির্জাপুরের গিরিশচন্দ্র বিদ্যারত্নের বিদ্যারত্ন প্রেস থেকে মুদ্রিত হতো এবং কুমারখালী থেকে প্রকাশিত হতো। পরে রাজীব লোচন মজুমদারের সহায়তায় হরিনাথ 1280 অব্দে প্রথম দিকে কুমারখালীতে মথুরানাথ যন্ত্র স্থাপন করেন, যা এমএন প্রেস নামে পরিচিত ছিল। প্রথম দিকে গ্রাম বার্তা প্রকাশিকা ছিল মাসিক পত্রিকা। 1864 খ্রিস্টাব্দে এটি পাক্ষিক এবং 1871 খ্রিস্টাব্দে এটি সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়েছিল। চার ফর্মার এই মাসিক পত্রিকার মূল্য ছিল 5 আনা। এই পত্রিকার শীর্ষে মুদ্রিত থাকত, নানা প্রতিকূলতা সত্ত্বেও হরিনাথ প্রায় একক প্রচেষ্টায় শ্রম এবং যত্ন সহকারে গ্রাম বার্তা পরিচালনা করেছেন। এ সম্পর্কে তিনি লিখেছেন, আমি লেখক, আমি সম্পাদক, আমি পত্রিকার লেফাফা এবং বিলিকার, এবং আমি মূল্য আদায়কারী অর্থ সংগ্রাহক। এই পত্রিকা পরিচালনা করতে গিয়ে হরিনাথ কেবল ঋণগ্রস্তই হননি, তিনি প্রায় সর্বশ্রান্ত হয়েছিলেন। ক্রমে ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় হরিনাথ 1288 অব্দ নাগাদ এই পত্রিকা প্রকাশ বন্ধ করে দেন। পরে 1289 নাগাদ হরিনাথের শিষ্য জলধর সেন, অক্ষয় কুমার মৈত্র প্রমুখের উদ্যোগে গ্রাম বার্তা প্রকাশিকা পুনঃপ্রকাশিত হয়েছিল। মূলত গ্রাম এবং গ্রামবাসীদের অবস্থা প্রকাশের জন্যই এর নাম হয়েছিল গ্রাম বার্তা প্রকাশিকা। এই পত্রিকার মূল লক্ষ্য ছিল কৃষকদের ওপর জমিদার, ইজারাদার, নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনীকে প্রকাশ করা। তবে এই পত্রিকায় দর্শন, সাহিত্য ও অন্যান্য সংবাদও প্রকাশিত হতো। লালন ফকিরের গান প্রকাশ করেছিল গ্রাম বার্তা প্রকাশিকা। প্রখ্যাত লেখক মীর মোশাররফ হোসেন, জলধর সেন তাদের লেখক জীবনের সূত্রপাত করেছিলেন এই গ্রাম বার্তা প্রকাশিকায়। তাছাড়া অক্ষয় কুমার মৈত্র, প্রসন্ন কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিরা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। কৃষক, তাঁতি, রায়ত প্রজা, শ্রমজীবী মানুষের সমস্যা ও অধিকার সম্পর্কে
গ্রাম বার্তা প্রকাশিকার ভূমিকা এবং সচেতনতা ছিল প্রবল। সরকারি অসহযোগিতায় গ্রামবাসীর অসহায়তার কথা তুলে ধরতে দেশ নষ্ট কপটে প্রজা মরে চকপে কি করবে রিপোর্টে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। পুলিশ সম্পর্কে পত্রিকায় লেখা হয়, বিকারগ্রস্ত রোগীর হিক্ষা উপসর্গের ন্যায় পুলিশ প্রজার উপসর্গ হইয়াছে। আবার অন্য জায়গায় হরিনাথ লিখেছেন, আদালতের আমলাদিকের হাত পাতা রোগের কারণে মূলত দরিদ্র প্রজারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। গ্রাম বার্তা প্রকাশিকায় নদী এবং জল নিকাশি সংস্কার, ডাক, পুলিশ সংস্কার ইত্যাদি নানান বিষয়ে জনগণের দাবি দাওয়ার কথা উপস্থাপিত করা হতো। ডাকঘরে মানি অর্ডারের ব্যবস্থা প্রচলনের কথাও এখানে বলা হয়েছিল। দেশীয় শিল্পের উন্নতি এবং বিকাশের কামনা করেছিল গ্রাম বার্তা প্রকাশিকা। অন্যদিকে কোম্পানির বাণিজ্য শিল্পনীতির সমালোচনা করেছিল এই পত্রিকা। তাই গ্রাম বার্তায় লেখা হয়েছিল, ল্যাঙ্কাস্টারের তাঁতিরা যতদিন গভর্নমেন্টের হৃদয়ে বাস করবে ততদিন এদেশীয় তাঁতি জোলার দুরাবস্থা সেই হৃদয়ে স্থান পাইবে, এরূপ ভরসা করা যায় না। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় হরিনাথ ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রতিবাদে তিনি লেখেন, সংবাদপত্র আমাদিগের ব্যবসা নহে, তবে প্রজা কাঁদে, সেই ক্রন্দন লইয়া রাজদ্বারে ক্রন্দন করি, ভাবি রাজপুরুষগণ শুনিলে প্রজা আর কাঁদিবে না, তাহাদের কাঁদিবার কারণ দূর হইবে, এই জন্য প্রতি বৎসর ক্ষতি স্বীকার করিয়াছি এবং উৎকট রোগের আধার হইয়া যন্ত্রণা ভোগ করিতেছি, যার জন্য যার প্রজার জন্য কাঁদি তিনি তার বিলক্ষণ পুরস্কার প্রদান করিলেন, অতএব আর কাঁদিব না। পাবনা কৃষক বিদ্রোহের সময় কলকাতার সোমপ্রকাশ, অমৃতবাজার পত্রিকা প্রজাদের পক্ষ নেয়নি, কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকা অসহায় প্রজাদের পাশে দাঁড়িয়েছিল। পাবনার কৃষক বিদ্রোহকালে তাকে জমিদার বিরোধী হিসেবে চিহ্নিত করা হলে হরিনাথ জানান, গ্রাম বার্তা জমিদার কি প্রজা কাহার সপক্ষে বা বিপক্ষে নহে, অত্যাচার অসত্যের বিরোধী। পাবনার ইংরেজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একবার এক দরিদ্র বিধবার একটি দুগ্ধবতী গাভী জবরদস্তি সংগ্রহ করেন। হরিনাথ সেই অন্যায় আচরণের প্রতিবাদ করে লেখেন গরুচোর ম্যাজিস্ট্রেট নামে এক প্রতিবেদন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি ছিল কুষ্টিয়ার বিরাহিমপুর পরগনায়, শিলাইদহে ছিল তার সদর দপ্তর। কুষ্টিয়ার ঠাকুর পরিবারের বিরুদ্ধে প্রজা পীড়নের অভিযোগ অনেক আগে থেকেই ছিল, মহর্ষির সময়ে তা চরমে ওঠে। হরিনাথ ছিলেন আপোষহীন, তিনি প্রজাদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন তার গ্রাম বার্তা প্রকাশিকায়। এর জন্য একাধিকবার তাকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। কথিত আছে, ঠাকুর পরিবারের লাঠিয়াল বাহিনী কাঙাল হরিনাথকে আক্রমণ করলে লালন ফকিরের দলবল তাকে রক্ষা করেছিলেন। অক্ষয় কুমার মৈত্র বলেছিলেন, হরিনাথ যাহাকে লক্ষ্য করিয়া সুতীব্র সমালোচনায় কল্লিচিত্র বর্ণনা করিয়া গিয়াছেন, তিনি এদেশের সাহিত্য সংসারে এবং ধর্ম জগতের চিরপরিচিত, তাহার নাম উল্লেখ করিতে হৃদয় ব্যথিত হয়, লেখনে অবসন্ন হইয়া পড়ে। কাঙাল হরিনাথ যাদের জন্য তার নিজের জীবন ধন সম্পত্তি সমর্পণ করেছিলেন, সেই গ্রামের সাধারণ মানুষদের উদাসীনতা এবং উপেক্ষা হরিনাথকে ব্যথিত করেছিল। প্রায় সমাজ বিচ্ছিন্ন হয়ে সাধন মার্গে তিনি তার বাকি জীবন কাটান। মর্মাহত হরিনাথ অক্ষয় কুমারকে লিখিত এক পত্রে লেখেন, জমিদারেরা যখন আমার প্রতি অত্যাচার করে এবং আমার নামে মিথ্যা মোকদ্দমা উপস্থিত করিতে যত্ন করে, আমি তখন গ্রামবাসী সকলকে ডাকিয়া আনি এবং আত্মাবস্থা জানান।
গ্রামের একটি কুকুর কোন প্রকারে অত্যাচারিত হইলেও গ্রামের লোকে তাহার জন্য কিছু করে, কিন্তু দুঃখের বিষয় এই যে ও আমার এতটুকুই দুর্ভাগ্য যে আমার জন্য কেহ কিছু করিবেন এইরূপ একটি কথাও বলিলেন না। যাহাদের নিমিত্তে কাঁদিলাম, বিবাদ মাথায় কুড়িয়া বহন করিলাম, তাহাদিগের এই ব্যবহার। শেষ জীবনে ক্ষয়রোগে আক্রান্ত হন হরিনাথ। 1303 অব্দে 22 চৈত্র গুরুতর অসুস্থ হয়ে হরিনাথ মৃত্যুবরণ করেন। কাঙাল হরিনাথের মৃত্যুর পর তার শিষ্য ও অনুরাগী বৃন্দ প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় তার মৃত্যুতিথিতে কুমারখালীতে স্মৃতি উৎসবের প্রচলন করেন। এই উৎসবে বাংলার বিশিষ্ট কবি সাহিত্যিকেরা অংশগ্রহণ করতেন। 1914 খ্রিস্টাব্দে কাঙাল স্মৃতি উৎসবে কবি যতীন্দ্রমোহন কাঙাল হরিনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখেন, ধন্য কুমারখালী দেবতার আশীর্বাদ মাখা, বিশ্বের নতুন তীর্থ কাঙালের পদচিহ্ন আঁকা।